চন্দ্রবংশী নিধি লিমিটেড আয়োজিত প্রথম বার্ষিক সাধারণ সভা এবং দ্বিতীয়তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় সোমবার শিলচরে। এদিন রাজীব ভবনে সংস্থার সব কর্মী উপস্থিত ছিলেন। সংস্থার বিস্তার ও বিকাশ নিয়ে আলোচনায় মিলিত হন উচ্চপদস্থ আধিকারিকরা। সংস্থার পক্ষে জানানো হয়, বিভিন্ন সময় পত্রপত্রিকায় তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও তাদের কর্মপন্থা অনাগত দিনেও একইভাবে এগিয়ে যাবে। সফল প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের গোটা রাজ্যের বিভিন্ন জেলার থেকে আমাদের যারা সদস্য কর্মী রয়েছেন বিভিন্ন পদে, তারা আজকে এখানে এই অনুষ্ঠানে জমায়েত হয়েছেন। আজকে মূলত আমাদের কর্মীদের পরিচয় বিনিময় এবং আমাদের চন্দ্রবংশী নিধির সম্পর্কে সমাজ এবং এই রাজ্যে বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্নভাবে অনেক অপপ্রচার হয়েছিল সেটার সদুত্তর দেওয়া, প্রতিবাদ করা, এবং আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা সফল কর্মী, মানে যারা বিপুলভাবে সমাজে আমাদেরকে এই নাম এবং আমাদের কর্মপন্থা কনসেপ্ট বা নিধি সম্পর্কিত যা কাজ সেটাকে চারিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা আজকে পুরস্কৃত করবো